16ই ফেব্রুয়ারি সরস্বতী পূজোর দিন। আমি থাকছি তোমাদের সঙ্গে সারাটা দিন। প্রত্যেক বছরের মতন এই বছরেও এসএমপিআইতে সরস্বতী পূজো হতে চলেছে মহা সমারোহে, কারণ ওই দিন হবে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনও, আর তার জন্য আয়োজনও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। স্টুডেন্টসরা কিন্তু অলরেডি কালেক্ট করা শুরু করে দিয়েছে তাদের এন্ট্রি পাসেসও। সকালে পূজোর পরই থাকবে ব্যাক টু ব্যাক স্টুডেন্টস পারফরমেন্সেস, স্টুডেন্টসরা রেজিস্ট্রেশন করিয়েছে নাচ গান আবৃত্তি একক অভিনয় এবং স্পেশাল ক্যাটাগরিতে। আমি মৃন্ময় ব্যানার্জি, 60B ব্যাচের স্টুডেন্ট, এসএমপিআই বারাসাতে স্টুডেন্ট ছিলাম, ওখান থেকে ডিপ্লোমা মাস্টার্স কোর্স কমপ্লিট করেছি, তারপরে এখন আমি অ্যাক্টিং এ অ্যাডমিশন নিয়েছি ব্যাচ নাম্বার 64A। হাই, আমি কুনাল সিল, আমি ব্যাচ 60B এর স্টুডেন্ট। আমি এবার প্রথমবার ডান্স পারফরমেন্স করছি। হাই এভরিওয়ান, দিস ইজ অরুণিমা চ্যাটার্জি অ্যান্ড বেসিক্যালি আই এম ফ্রম পাটনা। এসএমপিআই নাম শুনেই আমি এত এক্সাইটেড হয়ে যাই। আমি তো কি ড্রেস পরবো সেটাও আমি ঠিক করে রেখেছি। এই বছর সরস্বতী পূজোই প্রথম, এতদিন আমি ইউটিউবে এসএমপিআই এর সরস্বতী পুজো দেখেছি, তো এই বছর নিজে ওখানে ইনভলভ হতে পেরে আমি ভীষণ খুশি। আগের বছর সরস্বতী পুজোয় ডান্স পারফর্ম করেছিলাম, এবারেও ডান্স পারফর্ম করছি। আমি ফার্স্ট টাইম সরস্বতী পুজো ইভেন্টে পার্টিসিপেট করছি। এবারে আমি একটা ধামাকেদার ডান্স পারফর্ম করছি, মনোরকে পার্টিসিপেট করব আমি, প্লাস এখানে ভ্যালেন্টাইন্স ডেও হবে। এই বছর আমি সুপার এক্সাইটেড আছি, ওদিন আমি আমার মা বাবাকে নিয়ে আসছি, ডান্স পারফরমেন্স করব। সরস্বতী পুজো মানেই একটা হই উল্লোর হওয়া। হাই, আমি মিনময়ের মা বলছি, আমি 16ই ফেব্রুয়ারি আসছি সরস্বতী পুজোয় ডাবল ধামাকা দেখতে। এবং আমি ড্যান্স ক্যাটাগরিতে আছি, পারফরমেন্স করছি সিঙ্গিং ক্যাটাগরিতে, আর একটু নার্ভাসও লাগছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। আই এম গোনা পারফর্ম ডান্স ফার্স্ট টাইম দিস ইয়ার। আমি ড্যান্স ক্যাটাগরিতে আছি। স্টুডেন্টস পারফরমেন্সের পরে কিন্তু থাকছে বাগদেবীর আরাধনার স্পেশাল পেট পূজো, ডিজে নাচ গান আর প্রচুর হই হুল্লোড়। আরও থাকছে অনেক চমক, অনেক আড্ডা, অনেক মজা। ওই দিন উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য থাকছে মিস্টার এন্ড মিস কিউপিড, বেস্ট ড্রেসড মেল, বেস্ট ড্রেসড ফিমেল, বেস্ট পারফর্মার, লাকি কাপল, মিস্টার এন্ড মিস ভ্যালেন্টাইন হওয়ার স্পেশাল গিফটস। আমি কিন্তু রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছি। তাহলে দেরি করছো কেন? তোমরা কি করছো? দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কোথায়? এসএমপিআই কলকাতায়। তাহলে আর দেরি কিসের, ঝটপট নিজেদের নাম নথিভুক্ত করো, আর বিস্তর জানার জন্য ফোন করো 9836-88855 নম্বরে, কারণ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু 31st January। আসো তো তোমরা।